সালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যাডমিশন রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার এই চ্যানেল মূলত ইন্ডিয়ান অ্যাডমিশন রিলেটেড বিষয় নিয়ে সো এবং এই ভিডিওটি আমার প্রথম ভিডিও তো ভারতে উচ্চশিক্ষার জন্য মূলত যে প্রশ্নগুলো সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায় বিশেষ করে যে ভাই আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো এবং ইউনিভার্সিটিগুলো কত পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকে এরকম অনেক প্রশ্নই থেকে থাকে তো বিশেষ করে আমি কিছু প্রশ্ন নোট করছি এরকম প্রশ্ন যে ভাই হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেয় কিনা না কম খরচে ভালো ইউনিভার্সিটি কোনটা এবং ইউনিভার্সিটিগুলো কত পার্সেন্ট ইয়ে দিয়ে থাকে স্কলারশিপ দিয়ে থাকে এবং লিভিং কস্ট কত আমি যদি হোস্টেলে থাকি সেক্ষেত্রে কত টাকা আবার হোস্টেলের বাইরে অনেকে থাকতে চাই তো সেখানে কত টাকা পরে এরকম অনেক প্রশ্নই আসে তো এই বিষয়গুলো কি হোস্টেলে থাকা কত পার্সেন্টেজ স্কলারশিপ দিবে এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আবার অনেক সময় স্টেটের উপরেও নির্ভর করে যে কোন স্টেটে কোন ইউনিভার্সিটি কতটুকু পার্সেন্টেজ দিচ্ছে স্কলারশিপ দিচ্ছে এবং কোন স্টেটে লিভিং কস্টটা কেমন আবার এমনও প্রশ্ন হয়ে থাকে যে ভাই আমার পাসপোর্টে ভুল আছে পাসপোর্টের সাথে বা পাসপোর্টের সাথে এসএসসি বা এইচএসসি যেটাই হোক সার্টিফিকেটের হয়তো নামের কোনো একটা ভুল থাকে তো এই বিষয়গুলো প্রশ্ন আসে যে এই ভুলগুলো থাকলে কোনো সমস্যা হবে কি না ভিসা পাইতে কোনো সমস্যা হবে কিনা এবং আরেকটা জটিল যে প্রশ্ন সেটা হলো যে কলেজে কোনো হিডেন চার্জ আছে কিনা প্রাইভেট ইউনিভার্সিটিতে গুলোতে যখন যাই বড় ভালো ভালো ইউনিভার্সিটিগুলো তো অনেকেই হয়তো ওখানে ওখানে দেখা যায় যে কি প্রাইভেট ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার যেহেতু বেশি হয় ইউনিভার্সিটির র্যাঙ্ক যদি ভালো থাকে তাহলে ফি স্ট্রাকচার বেশি হয় দশ বারো লাখ টাকা পনেরো লাখ টাকা হয় সেক্ষেত্রে আরও কোনো হিডেন চার্জ আছে কি না বা ইউনিভার্সিটি নিয়ে থাকে কি না তো সেই বিষয়গুলো আর কি আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই তো আপনাদের কোন সমস্যা এই সমস্যাগুলো একটু কমেন্ট বক্সে জানাই দিবেন আমি চেষ্টা করব আলাদা আলাদা এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা টপিক নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। এবং আপনাদের মাঝে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যে আসলে ইউনিভার্সিটিতে কোনো হিডেন চার্জ থাকে কিনা লিভিং কস্ট কত এবং এখানকার লাইফ স্টাইল কেমন এই বিষয়গুলো একটু শেয়ার করব আপনাদের সাথে এবং ব্যক্তিগতভাবে আমি যেহেতু এখানে বর্তমানে আসি বর্তমানে আমি পাঞ্জাব স্টেটে আসি সো এখানকার লাইফ স্টাইল সম্পর্কেও একটু ধারণা দিব যেহেতু পাঞ্জাবে আসছি এখানে আসি পাঞ্জাবে আসি সো এটাকে একটু বেশি প্রাধান্য দিব যেহেতু পাঞ্জাব স্টেট সম্পর্কে এর আগেও আমি শুনছি এবং আসছি এখানে তো এই বিষয়টা নিয়ে আমি একটু এক্সাইটেড এবং আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বর্তমানে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো আপনারা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ও হ্যাঁ আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো যে ইন্ডিয়াতে অ্যাডমিশনের জন্য আলাদা কোনো ফি দেওয়া লাগে কি না তো এখানে প্রচুর প্রশ্ন থাকে তো আমি এক ভিডিওতে তো আসলে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব হয় না তো আমি আজকে ইন্ডিয়াতে নিজে অ্যাপ্লাই করতে পারবো কি না সরাসরি নিজে অ্যাপ্লাই করতে পারবো কি না এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো একটু কথা বলবো তো হ্যাঁ আপনি ইন্ডিয়াতে সরাসরি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি সেরকমভাবে জানেন ওখানে দেখা যায় যে কি প্রতিটা ইউনিভার্সিটিরই একটা ওয়েবসাইট থাকে এবং ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি সেভাবে কন্ট্যাক্ট করতে পারেন সেরকম স্মার্ট হন এবং যে নাম্বারটা দেওয়া থাকে তাদের সাথে যদি সেভাবে কথা বলতে পারেন তাহলে আপনি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন কিন্তু কি ইন্ডিয়াতে যখন অ্যাডমিশনের ফিটা আপনি দিবেন যখন আপনি সরাসরি অ্যাডমিশন করবেন তখন আপনাকে অ্যাডমিশনের যে ফিটা ফার্স্ট সেমিস্টার বা এক বছরের যে ফিটা নিয়ে থাকে ওই পুরোটাই আপনাকে পেমেন্ট করে দিতে হবে তাহলেই আপনার অ্যাডমিশন কমপ্লিট হবে এবং আবার আরেক আরেকটা সমস্যা আছে যে আপনি সরাসরি যখন অ্যাডমিশন নিবেন তো ইন্ডিয়া বাংলাদেশ থেকে সরাসরি মানে টাকা পাঠানোর তেমন সহজ কোনো এ আছে কি না বলে আমার মনে হয় না আপনাকে অনেকভাবে হুন্ডি বা যে এইভাবে আপনি চাইলেও ইউনিভার্সিটিতে টাকা পেমেন্ট করতে পারবেন না তো আপনি আবার যখন এই রিলেটেড অ্যাডমিশন রিলেটেড হয়তো কোনো সমস্যা পড়লেন তো সময় আপনি ওই টিচারের সাথে দেখা গেল যে যোগাযোগও করতে পারলেন না বা সাথে সাথে রিপ্লাই পাইলেন না তো যখনই আপনি কলেজের কোনো সুবিধা অসুবিধা জানতে চাইবেন তো তখন দেখা গেলো কি যে ওনারাই আসলে ওনাদের কলেজটাকেই বেস্ট অপশন হিসেবেই সাজেস্ট করবে আপনার কোনো রিলেটিভ যদি এখানে থাকে ইউনিভার্সিটিতে থাকে তাদেরকে তাদের মাধ্যমেও আপনি অ্যাডমিশন নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় কি ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাই ফাইভ পার্সেন্ট দিয়ে অ্যাডমিশন নিয়ে আপনি বোনাফাইড লেটার হাতে পেয়ে যাচ্ছেন আর যখন আপনি নিজে অ্যাপ্লাই করে অ্যাডমিশন নেবেন তখন কোনো সমস্যাও যদি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রিসপন্সিবিলিটিটা আসলে আপনারই থাকে তো আমি এই সাজেস্ট করবো যে আপনারা যদি কারো পরিচিত থাকে পরিচিতের মাধ্যমে করলেন আর অথবা আপনি সরাসরি নিজে যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে সাজেস্ট করবো নিজেই অ্যাপ্লাই করার জন্য তো যাই হোক আজকে একটা টপিক নিয়ে ভিডিও শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং আমি যেই টপিকগুলো নিয়ে আজকে কথা বল বললাম যে সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্যাগুলো নিয়ে আমি পার্ট পাই বার পার্ট ভিডিও করব তার বাইরে তার বাইরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ